বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় মহিলাদের পোশাক নিয়ে যে অশালীন মন্তব্য করেছেন সেই অশালীন মন্তব্যের প্রতিবাদে অঞ্চল ও ব্লক নেত্রীরা প্রতিবাদে সামিল হয়েছেন সোমবার এদিন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাহনাজ বেগম বলেন এটি বিজেপির কাছে নতুন কিছু নয় আমরা দেখেছি বিজেপির দিলীপ ঘোষদের মতো নেতৃত্ব মা দুর্গাকে নিয়েও অশালীন মন্তব্য করেছিলেন বিজেপি দিনের পর দিন মহিলাদের সম্পর্কে মাত্রা ছাড়িয়ে যে মন্তব্য করছেন সেই মন্তব্যের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলা তৃণমূল মহিলা কংগ্রেস আগামী দিনে গর্জে উঠবে এবং প্রকাশ্যে বিজয় বর্গীকে ক্ষমা চাইতে হবে মহিলাদের সম্পর্কে এই অশালীন মন্তব্যের জন্য এদিনের সাংবাদিক বৈঠকে আর কি বললেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী শাহনাজ বেগম শুনে নেব তার মুখেই প্রকাশ্যে বিজয় বর্গীকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে মহিলাদের সম্পর্কে এই অশালীন মন্তব্য করবার জন্য এই প্রতিবাদ এই ধিক্কার আমরা বিজেপির নেতাকে জানাই এবং তাকে বলবো যে ইমিডিয়েট যে মায়ের গর্ব থেকে জন্ম কৈলাস বিজয়বর্গীর সেই মাতৃ জাতি যে এভাবে অসম্মানজনিত কথা বলেন আমার পুরনো দিনের প্রবাদ প্রতিম সাংবাদিক যিনি সত্যেন্দ্রনাথ বসুর কথা মনে পড়ছে যে এদেরকে এই জন্যই বোধ বলা হয় ইহারা জননীর জঠরের লজ্জা